হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকি আপনাদের কমেন্ট অনুসারে। আপনারা যে যেভাবে কমেন্ট করেন, ঠিক সেভাবে আমরা বিশ্লেষণ করে, বিচার করে এবং আমাদের বিধানে যা রয়েছে ঠিক সেই বিধান অনুসারে আমি আপনাদের সামনে উপস্থিত করে থাকি। তো বন্ধুরা, অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, কারো যদি জানার থাকে, প্রয়োজন থাকে বা শেখার থাকে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে আমাদের থেকে ভালো পরামর্শ আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটি একটি নকশা। এই নকশা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নকশা। এই নকশা যদি আপনি সঠিক নিয়মে, সঠিক পন্থায় যদি প্রয়োগ করে থাকেন, তাহলে আপনার সেই কাঙ্ক্ষিত মনের বাসনা পূর্ণ হয়ে যাবে এবং আপনার সেই যাকে ভালোবাসেন এবং যার জন্য আপনি বারবার অবহেলিত হয়েছেন, অপমান হয়েছেন এবং সেই মেয়েটি আপনাকে ঘৃণা করে বা আপনাকে মশকরা করে, অহংকার করে, সে আপনার সঙ্গে কথা বলে না, ঠিক সেই মেয়েটির অহংকার চূর্ণ বিচ্ছিন্ন করার জন্য এই নকশা দ্বারাই, এই নকশাই যথেষ্ট। তো বন্ধুরা, অবশ্যই আমি আপনাদেরকে বলতে চাই যে এই নকশা যদি আপনি সঠিক নিয়মে, সঠিক পন্থায় যদি প্রয়োগ করেন, তাহলে অবশ্যই 100% আপনার কাজও হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই মনের ভিতরে বিশ্বাস, ভক্তি রেখে পাক পবিত্র অবস্থায় এই নকশাটি আপনাকে সম্পূর্ণভাবে জাবরান মিশক কালি দ্বারা অঙ্কন করতে হবে। অঙ্কন করার সময় দিনক্ষণটি হতে হবে অবশ্যই বৃহস্পতিবারে। তো বন্ধুরা, যে কোনো কাগজে আপনি এই নকশাটি অঙ্কন করতে পারেন। অবশ্যই আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই মেয়ে এবং মেয়ের মায়ের নাম এখানে লিখতে হবে, মেয়ে এবং মেয়ের মায়ের নাম এখানে লিখতে হবে। সম্পূর্ণভাবে এই নকশাটি অঙ্কন করা হয়ে গেলে অবশ্যই এই নকশাটি অবশ্যই আপনি শ্মশানে পুঁতিয়ে রাখবেন। তো বন্ধুরা, যদি শ্মশানে পুঁতিয়ে রাখেন, যে কোনো টাইমে আপনি শ্মশানে পুঁতিয়ে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, অত্যন্ত একটি কার্যকারী একটি নকশা। এই নকশা আপনি যদি প্রয়োগ করে থাকেন, তাহলে আপনার ফল আপনি অতি দ্রুতই পাবেন। তো বন্ধুরা, আমি বলতে চাই যে পরিশেষে আমার এই ভিডিও দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে মতামত জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে আমাদের আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।